ও বিয়ার্স, আপনারা দেখতে পারতেছেন আমি কিন্তু ম্যাক্স প্লেয়ারের ভিতরে আছি। তো বিয়ার্স, এই ম্যাক্স প্লেয়ার থেকে যদি আমি একটা ভিডিও প্লে করি, তো বিয়ার্স আমি এই ভিডিওটা প্লে করলাম। তো বিয়ার্স, এই ভিডিওটা যদি আমি অডিও আকারে শুনতে চাই তাহলে কি করব? তো বিয়ার্স, এটাকে অডিও আকারে শোনার জন্য আমি শুধু ব্যাক বাটনে ক্লিক করব। তো বিয়ার্স, আমি যদি ম্যাক্স প্লেয়ার থেকে বের হয়ে আসি, তো বিয়ার্স এই যে শুনতে পারতেছেন এখনো কিন্তু আমার সেই ভিডিওটা কিন্তু চলতেছে। তো বিয়ার্স, এখন যদি আমার ফোনের স্ক্রিনটাও যদি আমি অফ করে দিই, তারপর দেখতে পারবেন যে আমার ফোনের এই ভিডিওটা কিন্তু অডিও আকারেই চলতে থাকবে। তো বিয়ার্স, আমার ফোনের স্ক্রিনটা অফ করে দিলাম। তো বিয়ার্স, শুনতে পারতেছেন এখনও কিন্তু আমার এই ভিডিওটা চলতেছে। তো বিয়ার্স, এখান থেকে আমি চাইলে নেক্সট আইকনে ক্লিক করে আমি কিন্তু চেঞ্জ করতে পারবো ভিডিও। তো বিয়ার্স, দেখতে পাচ্ছেন আমি কিন্তু যে কোনো ভিডিও এরকমের অডিও আকার শুনতে পারি, এবং চাইলে আমি লক স্ক্রিনের উপর থেকেও কিন্তু যে কোনো ভিডিও আমি চেঞ্জ করতেও পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বিয়ার্স, এখন পর্যন্ত কিন্তু অনেকেই আছে যারা জানে না যে কোনো ভিডিওকে ম্যাক্স প্লেয়ার থেকে অডিও আকারে শোনা যায়। তো বিয়ার্স, যারা যারা এখন পর্যন্ত জানেন না যে কোনো ভিডিওকে ম্যাক্স প্লেয়ার থেকে কিভাবে অডিও আকারে শুনতে হয়, তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে বিয়ার্স আপনি বুঝতে পারবেন যে কিভাবে ম্যাক্স প্লেয়ার থেকে যে কোনো ভিডিওকে অডিও আকারে শোনা যায়। তো বিয়ার্স, ভিডিওটি শুরু করার আগে একটু কথা না বললেই নয়, যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, এবং পাশে আসা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেন পরবর্তী ভিডিওগুলি সবার আগে আপনি পাওয়ার জন্য। যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বিয়ার্স, আমরা যে কোনো ভিডিওকে অডিও করে শোনার জন্য আমরা চলে যাব আমাদের প্রিয় প্লেয়ার ম্যাক্স প্লেয়ারে। তো বিয়ার্স, আপনাদের ম্যাক্স প্লেয়ারটা যদি আপডেট দেওয়া না থাকে তাহলে আপডেট দিয়ে নেবেন। নেওয়ার পর বিয়ার্স, এখানে আপনি কর্নারে 3 লাইন নামে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এই। তো বিয়ার্স, এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর বিয়ার্স, এখান থেকে আপনি একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখান থেকে বিয়ার্স একটা সেটিংস করতে হবে। সেই সেটিংসটা করার পর আপনার যে কোনো ভিডিও আপনি অডিও আকারে শুনতে পারবেন। তো বিয়ার্স, এখান থেকে আপনারা এই যে একটা সেটিংস আইকন দেখতে পারতেছেন, লোকাল প্লেয়ার সেটিংস নামে আইকন। তো বিয়ার্স, সেখানে আপনি যদি ক্লিক করেন, ক্লিক করার পর বিয়ার্স এরকম ইন্টারফেস শো হবে। তো বিয়ার্স, এখান থেকে আবার প্লেয়ারে যে একটা অপশন নামে আছে প্লেয়ার নামে, তো বিয়ার্স সেখানে আবার ক্লিক করে দেবেন। দেওয়ার পর বিয়ার্স, এখান থেকে একটু নিচে আসবেন স্ক্রল ডাউন করে। তো বিয়ার্স, এখান থেকে একটু নিচে আসার পর বিয়ার্স এখানে দেখতে পারতেছেন ব্যাকগ্রাউন্ড প্লে নামে একটা অপশন নীল আকারের। তো বিয়ার্স, এর নিচে দেখতে পারতেছেন ব্যাকগ্রাউন্ড পিআইপি মোড। তো বিয়ার্স, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর বিয়ার্স, এখানে আপনাদের স্টপ দেওয়া থাকবে, যে আপনি যদি ব্যাক করেন তখন ভিডিওটা স্টপ হয়ে যাবে। তো বিয়ার্স, এখান থেকে আপনি এই যে মাঝখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এর উপর আপনি টিক মার্ক দিয়ে দেবেন, এনেবল করে দেবেন। তো বিয়ার্স, এখানে লেখা আছে প্লে ভিডিও অডিও ইন ব্যাকগ্রাউন্ড। তো বিয়ার্স, এটা যদি আপনি ক্লিক করে দেন, আপনি ব্যাক বাটনে ক্লিক করার পরও কিন্তু যে কোনো ভিডিও অডিও আকারে চলতেই থাকবে। তো বিয়ার্স, এরপর আমি ব্যাক করে আসি। ব্যাক করে আসা আবার আরেকবার আপনাদের দেখিয়ে দিই। তো বিয়ার্স, এখন আমি এখান থেকে আমি একটা ভিডিও প্লে করি। তো বিয়ার্স, এই যে দেখতে পারতেছেন আমি ভিডিওটা প্লে করলাম। করার পর বিয়ার্স, এখান থেকে যদি আমি ব্যাক করি, তো বিয়ার্স ব্যাক করার পরও কিন্তু আমার এই ভিডিওটা উপরে দেখতে পারতেছেন, এখানে কিন্তু আমার নোটিফিকেশন বারে চলতেছে। তো বিয়ার্স, এখন যদি আমার ফোনটাকে স্ক্রিন অফও করি তাহলে কিন্তু আমি এই ভিডিওটা শুনতে পারবো। তো বিয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন হয়েছে এখনই কমেন্ট করে জানিয়ে দেন, এবং ভিডিওতে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। তো বিয়ার্স, আপনার যদি মনে হয় এই ভিডিওটা থেকে আপনি একটু কিছু শিখতে পেরেছেন বা আপনার একটু উপকার এসেছে, তাহলে বিয়ার্স এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন, এবং পাশে এসে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেন এরকমের ইন্টারেস্টিং এবং এরকমের শিক্ষণীয় ভিডিও সবার আগে আপনি পাওয়ার জন্য। যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বিয়ার্স, এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম আমি সাইদুল ইসলাম, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।